যারা নতুন খামার শুরু করতে যাচ্ছেন তারা কী দিয়ে খামার শুরু করবেন, অনেকে জিজ্ঞাসা করে। আসসালামু আলাইকুম আব্দান, আজকে আপনাদের মাঝে আলোচনা করব যারা খামার শুরু করবেন নতুন কী দিয়ে শুরু করবেন, গাজর কী দিয়ে শুরু করবেন না বকনা দিয়ে। অবশ্যই প্রথমে দুইটা বকনা দিয়ে শুরু করতে পারেন, আস্তে আস্তে এটা গাভী হবে তখন আপনার খামার সম্পর্কে ধারণা হবে। প্রথম অবস্থাতেই কখনো বড় গাভী দিয়ে খামার শুরু করা ঠিক নাই, এতে বড় ধরনের লস হওয়ার সম্ভাবনা থাকে, কারণ বিভিন্ন সমস্যা গাভী হয়ে থাকে, ম্যাস্টাইটিস আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে, যা অভিজ্ঞতা না থাকলে বোঝা মুশকিল। তাই অবশ্যই প্রথম অবস্থায় দুটো বকনা অথবা সারবচ্ছা দিয়ে খামার শুরু করতে পারেন। ধন্যবাদ।